বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় সামাজিক ক্রান্তি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদান উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আজকে এটা আমি বাবুরবাগে, এটা হচ্ছে ওয়েলফেয়ার ট্রাস্টে, এখানে আমি এখানে স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরে আমি এসেছি এখানে রক্তদান করতে। আর আমার খুব ভালো লাগছে, এটা খুব মানসিক একটা প্রশান্তি আছে। আর আমি চাই যে আমার মতো যারা আরও ইয়াং জেনারেশন আছে তারাও এগিয়ে আসুক এই কাজে। আমরা যখন কোনো কিছু অজানা কোনো একটা লোকের জন্য করতে পারি, সেটা আমাদের একটা মানে মানসিক শান্তি দেয় আমাদের নিজেদেরকে। রক্ত দেওয়ার হঠাৎ ইচ্ছুক কেন হলো আপনার? এটা রক্ত দেওয়ার ইচ্ছুক হওয়ার কথা বলতে গেলে, যখন আমি চাইছি যে এখন এই যেরকম আমরা একটা সিচুয়েশান থেকে পেরিয়ে এসেছি, এত ডিপ্রেশন করোনার এই সময়গুলোতে মহামারীর কবলে ছিল সবাই, এরপর অনেক এরকম লোকজন আছে যাদের রক্তের দরকার, এরকম রক্তের দরকার আছে যাদেরকে, তাদের জন্য দেয়া। আর আমি চাই যে এরকম আরও সকলে এগিয়ে আসুক এর কাছে। ক্রান্তি ওয়েলফেয়ার সোসাইটি থেকে রক্তদান শিবির করা হয়েছে। কতজনা রক্তদাতা রক্ত দিয়েছেন? এখানে টার্গেট আছে 50 জন। আমি এই মুহূর্তে মোটামুটি গোটা 30-35টা মতো দেয়া হয়ে গেছে। এখানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত আছেন এই সোসাইটির চেয়ারম্যান আছেন, এখানে আমার পাশেই দাঁড়িয়ে আছেন, আর দীর্ঘদিন আমি ওনাকে চিনি জানি এবং ভালো কাজে উনি থাকেন। এই রক্তদান শিবির বিভিন্ন জায়গায় উনি করেছেন এবং ওনার মাধ্যমে বহু মানুষ রক্ত পেয়ে উপকৃত হয়েছেন, বহু মানুষের মানে প্রাণ বেঁচেছে আমি মনে করি। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।